বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে ইউটিউবের চারটি লঞ্চ করা আপডেট নিয়ে আসছি। আমি মোহাম্মদ নাজবুল হাসান। রিসেন্টলি ইউটিউব চারটি আপডেট লঞ্চ করেছে। আপনারা যারা এগুলি নিয়ে গাঁঠাগাঁঠি করে নিশ্চয়ই আপনারা জানেন কিংবা বোঝেন। তবে আমি আপনাদেরকে, যারা না জানেন তাদেরকে এই চারটি আপডেট আপনাদেরকে দিচ্ছি। তো প্রথম কমেন্ট সেকশনের উপর, আমরা অনেক ইউটিউব ভিডিও দেখি, দেখে নিচে কমেন্টস করি। তো কমেন্টসকারী কিন্তু সবাই একই ভাষাভাষীর লোক না। কেউ চাইনিজ, কেউ ফ্রান্সিস, কেউ মানে ইংলিশ, আবার কেউ বেঙ্গলি, কেউ হিন্দি, কেউ ফার্সি। কিন্তু আপনি বাঙালি যদি হয়ে থাকেন তাহলে সে ফার্সিতে আপনাকে কমেন্টস করলো, তাহলে আপনি কীভাবে কমেন্টসটা বুঝবেন? তো ইউটিউব সুন্দর একটি আপডেট নিয়ে আসছে, অর্থাৎ কমেন্ট সেকশনের ঠিক নিচে আপনি যখন যে ভাষায় আপনি কমেন্টস করেন না কেন, এই ভাষাটা ট্রান্সলেট করার একটা অপশন আছে। আপনি ট্রান্সলেটে ক্লিক করলে সাথে সাথে ওই ভাষার আপনি কোনটায় করতে চাচ্ছেন, বাংলা না ইংলিশ, আপনি ওই ট্রান্সলেটে আপনি তার ভাষাটা বুঝে গেলেন, সে কমেন্টস আপনাকে কী জানালো। তাহলে খুব সুন্দর একটা আপডেট নিয়ে আসছে, যে অর্থাৎ কমেন্ট সেকশনের উপর একটা ট্রান্সলেট সিস্টেম করে দিয়েছে। তাহলে আপডেট টু, আপডেট টু হলো যে লাইভ স্ট্রিম, অর্থাৎ সরাসরি সম্প্রচার। আমরা যখন কোনো ভিডিও লাইভে এসে কথা বলি কিংবা কোনো প্রশ্নের উত্তর দিই, তখন কিন্তু যে কেউ এখানে কমেন্টস করতে পারে কিংবা প্রশ্ন করতে পারে। তো ইউটিউব এই নতুন আপডেটে নিয়ে আসছে, অর্থাৎ যারা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার তারাই শুধু আপনাকে কমেন্টস করতে পারবে কিংবা প্রশ্ন করতে পারবে, আদারওয়াইজ অন্য কেউ করতে পারবে না। যদি শুধু সাবস্ক্রাইবাররা কমেন্টস করে তাহলে বোঝা যাচ্ছে তার আপনার ক্লায়েন্ট, অর্থাৎ তারা কিছু একটা জানতে চাচ্ছে, আপনি তাকে প্রশ্নের উত্তর দিলেন। আর আদার্স অন্যগুলি দেওয়ার তো সময় খুবই কম থাকে, যেহেতু আমরা লাইভে আসি হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা। আপনার সাবস্ক্রাইবার যদি 5,000 6,000, অনেকের 1,00,000 কিংবা মিলিয়নও হতে পারে, তো সবার প্রশ্নের উত্তর দিয়ে তো আমাদের হাতে সময় এমনি কম থাকে। আর আনসাবস্ক্রাইবার যারা, অর্থাৎ সাবস্ক্রাইবার বাহিরে যারা, তাদের তো দেওয়ার প্রশ্নই আসে না। তো ইউটিউব এই সুন্দর একটা সিস্টেম সেটিং নিয়ে আসছে, যে যারা সাবস্ক্রাইবার তারাই লাইভ স্ট্রিমে কোশ্চেন করতে পারবে, এর জবাব আপনি দিতে পারবেন। তাহলে এটা হলো নাম্বার টু। এখন হলো নাম্বার থ্রি। নাম্বার থ্রি আপডেট হলো যখন আমরা কোনো একটা ভিডিও তৈরি করি, তখন ইন্ট্রো দেওয়ার সময় কিংবা মুখে কথা বলার সময় আমরা হয়তোবা যেখানে দাঁড়িয়ে কথা বলছি প্লেসটা কিংবা সিনারিটা খুব বেশি একটা ভালো না, তো এক্ষেত্রে আমরা একটি ক্রোমা কি ইউজ করি, অর্থাৎ পিছনে আমরা সবুজ যে স্কিন, অর্থাৎ সবুজ একটা কাপড় আমরা জ্বলিয়ে দিয়ে সেটা থেকে আমরা আলাদা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিই, সেটাকে আমরা ক্রোমা কি কিংবা গ্রিন স্কিন বলি। তো ইউটিউব খুব সুন্দর একটা সিস্টেম করছে, এখন আপনারা গ্রিন স্ক্রিন কিংবা ক্রোমাকি ইউজ করতে হবে না। ইউটিউব এডিটিং সিস্টেমে আপনি সরাসরি ক্রোমাকি ব্যতীত আপনি আপনার ভিডিও আপলোড করতে পারবেন। তাহলে এটা গেল নাম্বার থ্রি। তাহলে নাম্বার ফোর হলো ভিডিও ক্লিপস, অর্থাৎ আপনার ভিডিওর, অর্থাৎ আপনার রেকর্ডিং করা ভিডিওটা হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা কিংবা দশ মিনিট কিংবা 30 মিনিট 20 মিনিট এরকম হতে পারে। তো এই আপনার ভিডিওর কোনো একটি অংশ বিশেষ, অর্থাৎ ক্লিপ করে আপনি কেটে ক্রুপ করে অন্য কাউকে শেয়ার করতে পারেন। তো এই ভিডিওর সাইজটি হতে পারে 5 সেকেন্ড থেকে শুরু করে আপনার 1 মিনিটের নিচে, অর্থাৎ 50 সেকেন্ড হতে পারে, আপনার 55 সেকেন্ডও হতে পারে কিংবা 59 সেকেন্ডও হতে পারে। এই যে আপনার ভিডিওর বিশেষ যে অংশ আপনি ক্রুপ করে কেটে অন্য কাউকে শেয়ার করার এই সুন্দর একটি সিস্টেম ইউটিউব ভিডিও রিসেন্টলি লঞ্চ করেছে। তো আমরা যারা ইউটিউব ইউজ করি কিংবা যারা ইউটিউবার, আমরা এই চারটা আপডেট অবশ্যই আমরা ইউজ করব এবং এতে আমাদের অনেকটা ক্লান্তি কমে যাবে। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্য বাজিয়ে দেবেন। তো আপনাদের সামনে আবার নতুন কোনো ইউটিউব আপডেট ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাহলে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।